একটা বাংলা সিনেমার এই লেভেলের ক্রেজ সত্যি কোনোদিন দেখিনি এরকম ক্রেজ দেখার অভ্যাসটাই আমাদের চলে গেছে কারণ আমাদের এখানে লাস্ট দশ বছরে এরকম ক্রেজ দেখিনি চেঙ্গিজ যখন রিলিজ করেছিল তার মোটামুটি দুই তিন দিন এরকম একটা ক্রেজ ছিল বাট সেই ক্রেজটাকে ধরে রাখতে পারেনি ভাই তুফানে যে ক্রেজ দেখছি হ্যাঁ সত্যি বলতে প্রাউড ফিল করছি যে একটা বাংলা সিনেমার জন্য লোক এই পাগলের মতো দেখছে হলে রীতিমতো ডান্স করছে তারা লাগে উরাদুরা গানে পুরো উড়াদা করে দিচ্ছে এই তুফান সিনেমার দু দিনের বক্স অফিস কালেকশন ডেটা আমি দিয়েছিলাম অনেকে বলছে দাদা আপনি কম বলেছেন তো দেখুন কম বলেছি বাট ওই যে টেবিল মানি রেন্টাল দিয়ে নিয়েছে সেগুলো আমরা জানি না সেগুলো অ্যাকচুয়ালি এক সপ্তাহ পর কত টাকা দিয়ে দিয়েছে প্রোডাকশান হাউস থেকে মনে হয় সেটা রিভিল করা হবে বাট তার আগে আজকে চার নম্বর দিন তুফানের চার নম্বর দিন কীরকম বিজনেস হয় সেটা এখনই জানা যাবে না ঠিক রাতের দিকে জানা যাবে আপনাদের কাছ থেকে আপডেট পাবো অনেকে আমার সঙ্গে ফেসবুকে জুড়ে রয়েছে যারা এখনও জুড়তে চান চলে আসুন সেম নাম সঞ্জু স্টেশন ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো তো যাই হোক আমি আজকে তিন নম্বর দিনে বক্স অফিস নিয়ে কথা বলবো মানে তুফান টোটাল তিন দিনে কত টাকা তুলতে পেরেছে দেখুন বক্স অফিস কালেকশানটা দেবো তারপর কিছু ইম্পর্টেন্স কথা রয়েছে ভিডিওটা পুরোটা দেখবেন অনেকেই দেখছি ভিডিও এক মিনিট দু মিনিট দেখে একটা কমেন্ট করে চলে যাচ্ছি আরে ভাই আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি পুরোটা না দেখলে আমার বা এত কষ্ট করে ভিডিও করা সেটা তো একটু বুঝবেন যাই হোক আপনারা অনেক সাপোর্ট করছেন সাবস্ক্রাইব করছেন এবং আমার ফেসবুকে গিয়েও আপনারা দেখছি ফলো করছেন ফেসবুকও এখন দুর্দান্ত ভিউজ আসছে সেটা পুরোপুরি আপনাদের কৃতিত্ব তার জন্য আপনাদের কাছে আমি অনেক অনেক ধন্যবাদ মানে কৃতজ্ঞ এবং অবশ্যই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যাই হোক তুফানের বক্স অফিস নিয়ে আসি তো তুফানের বক্স অফিস ডেটা আমি যেটা দিয়েছিলাম ফার্স্ট ডে প্রথম দিনে এক কোটি ষাট লক্ষ টাকা তারপর জানি এর থেকে বেশি হয়েছে বাট একটু কমই বললাম তার দ্বিতীয় দিন বক্স অফিস দিয়েছি আমি দু কোটি সত্তর লক্ষ টাকা মানে টোটাল দু দিনে চার কোটি তিরিশ লক্ষ টাকার বক্স অফিস আমি দেখিয়েছি এবার তিন নম্বর দিনে সেটা আরও বেড়ে গেছে ইয়াস তিন নম্বর দিনে সেটা আরও অনেকটাই বেড়ে গেছে কারণ কোনো শোতে টিকিট নেই কোনো শোতেই টিকিট নেই তিন নম্বর দিনে এর বক্স অফিস কালেকশন আছে তিন কোটি প্লাস ইয়াস সংখ্যাটা তিন কোটি প্লাস ভালো করে দেখুন আমাদের এখানকার অনেকেই মানে মানতে চান না তারা দেখুন ভাই ক্রেজ দেখুন না সোশ্যাল মিডিয়া খুললেই না বুঝতে পারবেন সন্দেহ কি আছে আমাদের ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে তিন কোটি হয় না দু সপ্তাহে হয় না পনেরো দিন বিশ দিনে হয় না বলে অন্য ইন্ডাস্ট্রিতে হবে না এটা তো ভুল না ওখানকার লোক দেখছে পাগলের মতো সিনেমাটাকে দেখছে তো তিন দিনে মোট কালেকশন যে ডেটাটা এসছে তিন দিনে এসছে প্রায় সাত কোটি তিরিশ লক্ষের কাছাকাছি অর্থাৎ তিন দিনে সাত কোটি তিরিশ লক্ষের বক্স অফিস এসেছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে এক কোটি সাতান্ন লক্ষ টাকা বিজনেস এসছে তিন তিন দিনে যেটা আমাদের এখানে মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন সমস্ত সিনেমা নিয়েও হয় না আগে বলে রাখি বাংলাদেশে মাল্টিপ্লেক্সের সংখ্যা খুবই কম মাত্র তিরিশটার কাছাকাছি মাল্টিপ্লেক্স সেখান থেকে তিন দিনে দেড় কোটি টাকা আসা বিশাল বড় ব্যাপার এবং এই সিনেমাটা একশো উনত্রিশটা হলে মুক্তি পেয়েছে তার মানে আরও একশোটা হল যেগুলোতে থেকে বাকি আয়টা করেছে এবার কিছু থিয়েটারের রেন্টালে দিয়েছে সেগুলো অ্যাড হবে প্রথম সপ্তাহ পরে মানে এক সপ্তাহের জন্য কিছু কিছু থিয়েটারে রেন্টালে দিয়েছে যে এক সপ্তাহে এত লাখ টাকা কোনোটা দশ লক্ষ কোনোটা আট লক্ষ কোনোটা সাত লক্ষ কোনোটা বারো লক্ষ টাকায়ও নিয়েছে এক সপ্তাহের জন্য তো এক সপ্তাহ পর ওই জিনিসগুলো অ্যাড হবে আমরা জানতে পারবো তারপর এক সপ্তাহ পর একজ্যাক্টলি কত কালেকশান করে ফার্স্ট উইকে সেটা আমরা বলতে পারব তবে আজকের দিনে আজকের দিনে কালেকশান আরও ডবল হবে তার কারণ মাল্টিপ্লেক্স স্টার স্টার সিনেপ্লেক্স ওখানে আটান্নটা শো চালাবে আজকে ভাই মাথা ঘুরছে পুরো মাথা ঘুরছে ভাই বাংলা সিনেমার লোকে এইভাবে দেখে তো সাকিব গান সেটা করে দেখিয়েছে আর রায়ান রাবি করে দেখিয়েছে আসলে যখন দুটোই ভালো ভালো পড়ে যায় একসঙ্গে ভালো ডিরেক্টার ভালো গল্প ভালো স্টার অ্যাক্টার তো সব কিছু মিলিয়ে তো সেটা সুপার হবেই তার আগে বলে রাখি কালকে চুল কেটেছিলাম জানি ভালো হয়নি এবারে স্টাইল ফাইল দেইনি একদম নর্মাল কেমন হয়েছে বলবেন যাই হোক তুফান কিন্তু তুফানের গতিতে চলছে ওকে কেউ আটকাতে পারবে না আর এরপর সবাই একটা আমাকে রিকোয়েস্ট করছে দাদা টাকলা কিনে একটা ভিডিও করুন টাকলার ভিডিও করলে আপনার মুখে শুনতে ভালো লাগে তো এর পরবর্তী ভিডিও টাকলা কিনে একটা আসবে সেটার জন্য অপেক্ষা করবেন আর ভিডিও শেয়ার করছেন না কেন আপনারা হ্যাঁ শেয়ার করুন শেয়ার করলে তো আরও ভিডিও করতে ইচ্ছে হয় আর অনেকে আমাকে অনেক ফুটেজ দিচ্ছে ফেসবুকে এসে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আজকে আমি ভিডিওগুলো করতে পারছি তুফান আজকে পুরো বাংলাদেশে তুফানময় হয়ে উঠেছে পরবর্তী স্টেপ হবে ইন্ডিয়াতে এসে কীরকম কামাল দেখায় সেই স্টেপের জন্য অপেক্ষা করতে হবে আপাতত এইটুকুই ভিডিও করলাম বাকি পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন তো এখানে শেষ করছি দাদা